বাচ্চার সামনে যারা দেদার যখন তখন যা ইচ্ছা বলে দেন, সাবধান থাকুন আজকের অফবিট দেখার পর। দেখুন আমাদের এক্সপার্টদের মতামত শুনুন, ফোন করুন 2234224391 8007 এই দুটো নাম্বারে। আর এই মুহূর্তে আমার সঙ্গে যে বিশেষজ্ঞরা রয়েছে পরিচয়টা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর গার্গী ব্যানার্জি, যিনি শিশু মনোচিকিৎসক, উনি মূলত নিউজিল্যান্ডে প্র্যাকটিস করেন, ইনি কিছুদিনের জন্য এখানে রয়েছেন, তো আজ আমাদের স্টুডিওতে রয়েছেন গার্গী। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর তমাল লাহা। দুজনের সঙ্গে আমরা কথা বলবো। আমি প্রথমেই ডক্টর ব্যানার্জির কাছে আসবো। একটা ছোট বাচ্চা, আমরা অনেক ক্ষেত্রেই খুব সচেতনভাবে বাবা মায়েরা ইচ্ছা করে মিথ্যে বলেন এমনটা নয়, মানে ভোলানোর জন্য, হয়তো খুব কাঁদছে, চুপ করানোর জন্য, এটাই তো স্বাভাবিক। সেখানে বাচ্চা আইডেন্টিফাই করতে পারছে মা আমায় মিথ্যে কথা বলছে, তো মারাত্মক নিশ্চয়ই। কারণ দেখা গেছে যে গবেষণায় যে 2 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু বাচ্চারা বুঝতে পারে, যেটা এক্ষুনি আপনারা বললেন যে 2.5 বছর থেকেই বোঝা যায়, বুঝতে পারে যে মা বাবা কি কোনো অ্যাডাল্ট মিথ্যে কথা বলছে কি নয়। তো সেই জন্য ছোটোবেলা থেকেই যদি বাচ্চাকে ভোলাতে বাবা মা মিথ্যে কথা বলে, যেটা আমরা সাধারণ ভাষায় হোয়াইট লাইস বলি, সেটাতে কি হয়, আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে মা বাবাকে অবিশ্বাস করার প্রবণতা জন্মে যায়, এবং তখন থেকেই তাদের মধ্যে সারা মানে পৃথিবীটাকেই অবিশ্বাসের চোখে দেখতে শুরু করে, এবং শেষ তারা নিজেদের প্রতিও বিশ্বাসটা হারিয়ে ফেলে। তো সেই জন্য কখনোই বাবা মাদের ভোলানোর জন্য মিথ্যের আশ্রয় নেওয়াটা উচিত নয়। শিশুরোগ বিশেষজ্ঞ, এটা ধরুন বাচ্চাদের মানসিক রোগটা তো তাদের শরীর স্বাস্থ্যের উপরও নিশ্চয়ই প্রভাব ফেলবে, তারা যদি ক্রমাগত বোঝে যে আমার সব থেকে কাছের লোকটা আমায় মিথ্যে কথা বলছে। না, তার আগে আমি কয়েকটা জিনিস বলতে চাই, দু একটা জিনিস এর মধ্যে দিয়ে যেতে হবে, যে আদৌ কি বাচ্চারা বুঝছে, যদি বোঝে কিভাবে বুঝছে। আমাদের মাথায় শুরুতে এলো আমাদের, হ্যাঁ সেইটাই আসল প্রশ্ন। বাচ্চা আমাদের মধ্যে কিছু শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি থাকে। শর্ট টার্ম মেমোরিগুলো থাকে হিপোক্যাম্পাস বলে একটা লিম্বিক সিস্টেমের মধ্যে, সেটা পরে ট্রান্সফার করে লং টার্ম মেমোরিতে। যদি একটা বাচ্চা প্রথমবার দেখে বোঝে যে এটা আমার, সে তো প্রথমটা বুঝলো না কী হলো, যদি তার কাছে মেমোরিটা পরে দেখা যায় যে সে ওটাকে দেখছে যে না এটা তো ঠিক ছিল না, তাহলে শর্ট টার্ম মেমোরিটা অ্যাক্টিভেট করে লং টার্মে চলে গেলে তখন সেখান থেকে সে তখন তার বিলিফটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। কিন্তু প্রথমেই একটা বাচ্চা যদি তার মায়া বা বাবার মনের কথা বুঝতে পারে, কেউ বলে, আমার মনে হয় সেটাকে তাহলে সার্ভেন্ট মেমোরি বলে। সার্ভেন্ট মেমোরি মানে মানে যা তার বয়সের তুলনায় নর্মাল, তার চেয়ে কিছু যদি প্রডিগিয়াস কিছু ব্যাপার হয়, অ্যাডভান্সড হয় বা অ্যাবনর্মাল হয়, তাকে সাবর্ট মেমোরি বলে। যেটা আবিষ্কার করেছেন ডাউনস, আমাদের যিনি ডাউন সিন্ড্রোম আবিষ্কার করেছেন 1889-এ, তাহলে আমরা বলতে পারি যে তাহলে কি বাচ্চা বুঝছে। বোঝার আগে তাহলে আরো আরো তিনটে রাস্তা আছে, মানে সে তার মধ্যে স্টোরড মেমোরিগুলোকে এবং মিলিয়ে দেখছে, এবং সেটা তো এক, সেটা তো তখন অ্যাক্টিং মেমোরিতে চলে যাচ্ছে সিস্টেম। কিন্তু তার আগের প্রসেসটা আরো, যে 0 to 6 weeks এর মধ্যে একটা প্রি অ্যাটাচমেন্ট হয় মা বাবার সাথে, 6 weeks to 6 months একটা জাস্ট একটা অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার হয়, তারপরে ক্লিয়ার কাট অ্যাটাচমেন্ট হয় 6 months থেকে 24 months পর্যন্ত, তারপরে রেসিপ্রোকেট করে 24 months থেকে 4 বছর বা আরও পরে। যদি তার মানে 2 বছর পর যদি অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার, অ্যাটাচমেন্টের সময়টা সে যদি ভুলভাল সময় থাকে, তাহলে তার পরের দিকে রেসিপ্রোকেট করতেই পারবে না, তার মেমোরি সে রেসিপ্রোকেট করবে না, নিজে রেসিপ্রোকেট করতে পারবে না, তখন তাকে, তখন তার ডিসবিলিভ ফলস বিলিভ। মানে আপনি বলছেন, এই যে ডক্টর ব্যানার্জি বলছিলেন ধরুন 2.5-3 বছরের বাচ্চা বুঝতে শুরু করছে, তার মানে এই মেমোরাইজ করাটা তার আগের প্রসেসে স্টোর হয়ে রয়েছে, মেমোরিতে রয়েছে, মেমোরি সেখান থেকে লিম্বিক সিস্টেম থেকে সে অনুযায়ী লং টার্মে যাচ্ছে, সে তখন রেসিপ্রোকেট করতে তার মেমোরি থেকে ভাবছে এটা তাহলে কি হলো। আচ্ছা, তার মানে ওই 2 বছর পর্যন্ত পেসে বাবা মার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রথমে সে বুঝছে না কি হচ্ছে, সে কি করে বুঝবে যে আমরা মিথ্যা বলছি কি না বলছি। 2.5-3 বছর বয়স থেকে কিন্তু বাচ্চারা বাবা মার অনেক বডি ল্যাঙ্গুয়েজ থেকে বা বুঝতে পেরে যায় যে বাবা মা ঠিক সত্যি কথা বলছে কি বলছে না। এবং শুধু বাবা মা নয়, মানে যে কোনো মানে বয়স্ক ব্যক্তি কিংবা যা তাদের থেকে যারা বয়সে বড়, সেটা ওরা বুঝতে পেরে যায়। এবং কারণ ওদের তো একটা লাইফ এক্সপিরিয়েন্স শুরু হয়, ধরুন মা বাবা বললো যে হ্যাঁ, যিনি আগে প্রশ্ন করলেন যে আমি একটা দেব, কিছু একটা দেব বলে বাচ্চাকে পড়াতে শুরু করলাম, সেই বাচ্চার কিন্তু ওই ওইটাতে হয়তো সাময়িক এফেক্ট হচ্ছে, কিন্তু বাচ্চা সেটা কিন্তু বিশ্বাস করে করছে না, হয়তো বাবা মারকে বাবা মার কথা শুনেই করছে, কিন্তু তারপরে যখন দেখছে যে না আমি এটা পাচ্ছি না, তখন কিন্তু বাবা মার প্রতি তার একটা অবিশ্বাস জন্ম নিচ্ছে। প্রথম 2 বছর থেকে 3 বছর এই সময় যে অ্যাটাচমেন্টটা তৈরি হয় মা বাবার প্রতি কিংবা প্রাইমারি কেয়ার গিভারের প্রতি, সেই অ্যাটাচমেন্টটা কিন্তু সারা জীবন থাকে, এবং সেই অ্যাটাচমেন্টটাই কিন্তু একটা পার্সোনালিটি গ্রো করতে সাহায্য করে, এবং সম্পর্কের বাঁধনটাও বোধহয় তখনই তৈরি হয়ে যায়। বাবা মারা ভীষণ সচেতন থাকুন এই 2 থেকে 3 বছর। 15 মাসের পরের, অ্যারাউন্ড 15 মাসের বাচ্চাদের একটা ফলস বিলিফ তৈরি হয়, যারা ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, মা বাবা বা এনিওয়ান, তাদের সাম তারা কীভাবে অ্যাক্ট করছে,
সেই একটা মানে সেই অ্যাক্টিংটা মিথ্যে হচ্ছে না সত্যি সত্যি বলছে, বা এই যে একজন জিজ্ঞেস করলেন যে আমি কতটা সীমা পরিসীমার মধ্যে যাব, কতটা মিথ্যে বলবো কতটা বলবো না, আপনি বললেন না যে সাদা ক্যানভাস বাচ্চার মন, তা আমি বলি সাদা ক্যানভাসের উপরে রং করে অনেক সময় চেঞ্জ করে দেওয়া যায়, কিন্তু যদি ওয়েট সিমেন্ট হয় সেখান থেকে ইম্প্রেশনটা সারা জীবন রয়ে যায়, ভিজে সিমেন্টের উপর যা যা ছাপ মারবেন সেটা সারা জীবন থেকে যাবে। তো চাইল্ডস মাইন্ড হচ্ছে ওয়েট সিমেন্ট, এই ওয়েট সিমেন্টের উপর ডকুমেন্টেশন করতে গিয়ে ওই রেনি বেলগন যিনি প্রফেসর অফ সাইকোলজি ইউনিভার্সিটি অফ ইলিনোসিস, তিনি একটা মডেল তৈরি করেছিলেন কিছু কালের উপর, তার মডেলে বলছেন যে চারটে টাইপের স্কেলিটন মডেল তৈরি করেছিলেন উনি, একটা হচ্ছে ফিজিক্যাল রিজনিং, একটা হচ্ছে সাইকোলজিক্যাল রিজনিং, একটা হচ্ছে সোশিও মডেল রিজনিং, একটা বায়োলজিক্যাল রিজনিং। এই তার মধ্যে সাইকোলজিক্যাল রিজনিংটা হচ্ছে একটা লোক তার প্রেডিক্ট করতে পারে এবং ইন্টারপ্রিট করতে পারে যে উল্টো দিকে লোকটা কী বলছে কী ভাবছে, কিন্তু সেটা যদি কেউ খুব আর্লিয়েস্ট থেকে করতে পারে বা করে ফেলে তাহলে আমি এখনও বলবো যে তার তাহলে কোনো ব্রেন ফাংশন অ্যাবনর্মালিটি আছে, কিন্তু যদি যদি সেটা বাই প্রসেস অফ লার্নিং শেখে তাহলে সেক্ষেত্রে বলবো যে আমি সেই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে হিপোক্যাম্পাসের থ্রু দিয়ে লিম্বিক সিস্টেম দিয়ে তার মেমোরির মধ্যে দিয়ে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে সেই লোকটাকে বিশ্বাস করছে কি করছে না বা তার ফলস বা কারেক্ট জিনিসটাকে ধরে ফেলছে, এবং সেটা তার পরবর্তীকালে উনি যেমন যেটা বলছেন পারফেক্টলি রাইট যে তার আত্মবিশ্বাস কমে যায়, সে নিজে ওই মানে কন্ডাক্ট ডিসঅর্ডার।